টাইমস 14 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের দেশ বিদেশ। পাকিস্তানের পায়ের নিচের মাটি শক্ত করতে এগিয়ে এসেছে চীন ও তুরস্ক। ভারতকে আক্রমণ করলে তার পাল্টা জবাব দিতে প্রস্তুত আছে দেশ। সেনা দিবসের অনুষ্ঠানে একথা চাঁচাছোলা ভাবেই জানিয়ে দেন ভারতের সেনাপ্রধান জেনারেল MM নারাভানে। দিল্লিতে সাংবাদিক বৈঠকে নারাভানে বলেন, কোন রকম হুমকি সহ্য করা হবে না। দেশের অভ্যন্তরে হোক বা বহির্দেশের আক্রমণ, সবকিছু জবাব দিতে প্রস্তুত ভারত। এরই মধ্যে পাকিস্তানের হাত শক্ত করতে বরাবরের মতো এগিয়ে এসেছে দুই বন্ধু দেশ চীন ও তুরস্ক। আন্তর্জাতিক স্তরে ভারতকে কোণঠাসা করার ষড়যন্ত্র করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে পাকিস্তান, কিন্তু সবসময় সব পরিস্থিতিতেই তার পাশে থেকেছে তুরস্ক ও চীন। বিশ্বব্যাপী আর্থিক তছরূপ ও সন্ত্রাসবাদে অর্থ যোগানের উপর নজরদারি চালানো ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকার অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তান। ক্রমেই তাদের উপর বেড়ে চলেছে আর্থিক ঋণের বোঝা। এরই মধ্যে অস্ত্র সাহায্য নিয়ে পায়ের নিচের জমি শক্ত করতে এগিয়ে এসেছে চীন ও তুরস্ক। পাকিস্তানকে যুদ্ধে মদদ দিতে চীন ইতিমধ্যে উন্নত মানের দ্বিতীয় রণতরি প্রস্তুত করেছে। 2019 অক্টোবরে প্রতিরক্ষা ক্ষেত্রে ইমরান খান সরকারের পাশে থাকার কথা ঘোষণা করে তুরস্ক সরকার। পাক নৌবাহিনীর জন্য অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধজাহাজ তৈরি করছে তারা। তুরস্কের তৈরি রণতরি হাতে পেলে পাকিস্তান লাভবান হবে নিঃসন্দেহে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। মায়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন বাইডেন। মায়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করায় দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার 1 ফেব্রুয়ারি তিনি এই নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেন। মায়ানমারের সেনাবাহিনী যাতে ক্ষমতা ত্যাগ করে সেই কারণে তাদের উপর চাপ দেওয়ার জন্য সম্মিলিত আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে তিনি অসামরিক নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখল ও নির্বাচিত নেতা অং সান সুচিকে আটক করাকে গণতন্ত্র ও আইনের শাসনে দেশের উত্তরণে প্রত্যক্ষ আক্রমণ বলে নিন্দা করে। এক বিবৃতিতে বাইডেন জানান, গ্রহণযোগ্য একটি নির্বাচনের ফলাফল মুছে দিয়ে সামরিক বাহিনী যেন জনগণের অভিপ্রায়কে ভুলুন্টিতে চেষ্টা না করে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন শতবর্ষী ব্রিটিশ সৈনিক টম মুর। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ভগ্ন শরীরেও হাঁটাহাঁটি করে প্রচুর অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। সাবেক এই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন টম মুর মারা গেছেন করোনা ভাইরাসেই। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা NHS এর জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে 2020 সালের এপ্রিলে মুর তার শততম জন্মদিন উপলক্ষে প্রতিদিন তার বাড়ির বাগানে 100 পাক করে হাঁটতেন। বৃদ্ধ বয়সেও এরকম অভিনব উপায়ে অর্থ সংগ্রহে উদ্যোগী হওয়ায় শুধু ব্রিটেনে নয়, সারা বিশ্বের চোখেই তিনি একজন নায়কে পরিণত হন। এভাবে তিনি প্রায় 3.5 কোটি পাউন্ড সংগ্রহ করেছিলেন। এরপর রানী এলিজাবেথ এবছরের জুলাই মাসে তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। শ্বাসকষ্ট দেখা দিলে রোববার তাকে বেডফোর্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মেয়ে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত সপ্তাহে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্যাপ্টেন স্যার টম মুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ভারত ও মিয়ানমারে যুদ্ধ করেছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভয়াবহ তুষারপাতে বিধ্বস্ত নিউ ইয়র্ক, বাতিল 90% উড়ান। আমেরিকার উত্তর পূর্বে ভয়ঙ্কর তুষারঝড় বইছে, বিস্তীর্ণ এলাকা ঢেকে গিয়েছে পুরু বরফের চাদরে। নিউ ইয়র্ক সহ একাধিক শহরে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্বে আসছে এই ঝড়। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো শহরে জরুরি অবস্থা জারি করেছেন। তার কথা, এই ঝড়ে জীবনের আশঙ্কা রয়েছে, অবস্থা দ্রুত খুবই খারাপ হতে পারে। নিউ ইয়র্ক থেকে বাতিল হয়েছে 90% উড়ান। লাগার্ডিয়া ও JFK বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম বন্ধ করা হয়েছে। নিউ জার্সির করোনা টিকাকরণ কেন্দ্রগুলিও বন্ধ রাখা হয়েছে। এই অবস্থা বস্টনে বৃষ্টির সঙ্গে তুষারপাত চলছে। 48 থেকে 64 কিলোমিটার বেগে হাওয়া বইছে। আবহাওয়াবিদরা বলছেন, 2016 সালের মতন তুষারঝড় হলে নিউ ইয়র্ক শহরে জমে যেতে পারে 2 ফুট বরফ। এই অবস্থায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাও রয়েছে। বাসিন্দারা বলছেন, গত 30 বছরে এমন তুষারপাত তারা দেখেননি। উত্তর পশ্চিম আমেরিকায় সাবওয়ে পরিষেবা এবং ম্যানহাটান থেকে নিউ জার্সি ট্রেন চলাচলও বন্ধ করা হয়েছে। মঙ্গলবার বন্ধ স্কুলও। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। প্রস্তাবে রাজি না হলে দেশজুড়ে 40 লক্ষ ট্র্যাক্টরের র্যালি হবে, মন্তব্য কৃষক নেতা রাকেশ টিকাবতের। 70 দিনে পড়লো কৃষক আন্দোলন। কৃষকদের ঢুকতে দিল্লির 3 সীমানা কার্যত দুর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ। রাস্তার ওপর বসানো হয়েছে পেরে কাটা তারের ব্যারিকেড। এই দৃশ্য যখন গোটা দেশে তোলপাড় ফেলেছে, তখন মোদী সরকারের নতুন 3 কৃষি আইন বাতিলের দাবিতে সংসদে সরব হয় বিরোধীরা। যদিও কেন্দ্রের দাবি তারা কৃষি আইন সংশোধনের জন্য তৈরি। এদিন কেন্দ্রকে অক্টোবর পর্যন্ত সময় দেওয়ার কথা জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাওয়াত। সরকার কৃষকদের প্রস্তাবে রাজি না হলে দেশজুড়ে 40 লক্ষ ট্র্যাক্টর র্যালি হবে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুম্বাই
মুম্বইয়ের ফিল্ম সেটের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 8টি ইঞ্জিন। মুম্বইয়ের ফিল্ম সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কারো হতাহতের খবর মেলেনি। গতকাল বিকেল 4টে নাগাদ সেটে আগুন লাগে বলে খবর। দমকলের 8টি ইঞ্জিনের বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে না। মায়ানমারে সেনা অভ্যুত্থান তাদের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য করে মন্ত্রী বলেন, সীমান্তে অনুপ্রবেশের মতো কোন ঘটনা যেন না ঘটে, সেদিকে কড়া নজর রেখেছে সরকার। এ সময় তিনি আরো বলেন, করোনার কারণে মদ আমদানি বন্ধ থাকায় ভেজাল মদের উৎপাদন বাড়ছে। অসাধু ব্যবসায়ী ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে। যারা মদ পান করেন তাদেরকে ভেজাল মদ পান না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ থেকে মিজানুর রহমান, পিন্টু রিপোর্ট, টাইমস 14 বাংলা। বুর্জ খলিফার সঙ্গে শাহরুখের সম্পর্ক বেশ পুরনো। 2020 সালে কিং খানের 55তম জন্মদিনে বুর্জ খলিফায় ফুটে উঠেছিল শাহরুখের একাধিক ছবি। আর এবার দুবাই এর বুর্জ খলিফায় শুটিং হতে চলেছে শাহরুখ খানের আপকামিং সিনেমা পাঠানের অন্যতম আকর্ষণ। ক্যামিও চরিত্রে দেখা যাবে ভাইজানকে। একটি অ্যাকশন সিকোয়েন্সে সালমান ও শাহরুখ, বলিউডের দুই সুপারস্টারকে একসঙ্গে দেখার সুযোগ রয়েছে দর্শকদের। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকের খবর এ পর্যন্তই। আগামীকাল দেশ বিদেশের আরো খবর নিয়ে হাজির হবে টাইমস 14 বাংলা। নমস্কার।